সঞ্জয় মিত্র আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। সঞ্জয়, ঠিক কি অভিযোগ বিজেপি প্রার্থীর? একেবারে ভোটের সময় শুরু হচ্ছে আর প্রথম অভিযোগ। আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধি সঞ্জয় মিত্রর সঙ্গে। এখন আমি ফোন করার পরে বলছি না, এরকম তো কোনো নিয়ম নেই। প্রেসিডেন্ট অফিসার এখন বলছে না এলাও করবো, এদের নিজেদের মতো নিয়ম তৈরি করছে এখন। অভিযোগ করছেন যে অশোক হল স্কুল সেখানকার একটি বুথে সেখানে বিজেপির এজেন্টকে বসতে দেওয়া হয়নি। এই অভিযোগ যে তিনি এই পার্টের বাসিন্দা না হওয়াতে তাকে বসতে দেওয়া হয়নি, সেই কারণে প্রিসাইডিং অফিসার তাকে বসতে দেননি। এই অভিযোগ পাওয়ার পর তিনি সেখানে আসেন এবং কিছুটা বচসায় জড়িয়ে পড়েন। তারপরে সেক্টর অফিসারকে তিনি এখান থেকে ফোন করে অভিযোগ জানান এবং তারপরে এই মুহূর্তে সেখানে পোলিং এজেন্টকে বসতে দেওয়া হয়েছে তেমনটাই জানা যাচ্ছে। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, মাথিয়া ইংরেজ বাজার দেগঙ্গা বাসটনি, এই চারটি মামলা তদন্তে নজরদারি করবেন কলকাতা পুলিশের স্পেশাল পুলিশ কমিশনার দময়ন্তী সেন। তদন্তভার গ্রহণ করতে কোনো অসুবিধা থাকলে তিনি আদালতে জানাবেন, নির্দেশ প্রধান বিচারপতি। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, মাথিয়া ইংরেজ বাজার দেগঙ্গা বাসটনি এই চারটি মামলা তদন্তে নজরদারি করবেন কলকাতা পুলিশের স্পেশাল পুলিশ কমিশনার দময়ন্তী সেন। তদন্তভার গ্রহণ করতে কোনো অসুবিধা থাকলে তিনি আদালতে জানাবেন, নির্দেশ প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির প্রশ্ন, রাজ্যে পরিকাঠামো থাকার পরেও কেন বারবার একই ধরনের ঘটনা ঘটেছে? উত্তরে অ্যাডভোকেট জেনারেল বলেন, আমি বাকরুদ্ধ, আগে দিল্লি বা দেশের অন্য জায়গা থেকে এই ধরনের অভিযোগ পাওয়া যেত। এই রাজ্য মহিলাদের জন্য অন্যতম সুরক্ষিত রাজ্য, আমরা প্রয়োজনীয় পদক্ষেপ করেছি। অ্যাডভোকেট জেনারেলের প্রতিক্রিয়ার প্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেন, আদালতে নজরদারিতে তদন্ত হচ্ছে, আমরা প্রতিটি ঘটনার দিকে আলাদা করে নজর রাখছি। যদি কোনো ঘটনায় আলাদা করে কোনো আলাদা এজেন্সি বা কোনো বিচারপতির নেতৃত্বে তদন্তের প্রয়োজন হয় সেটাও আমরা করব। আগামী 20 এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, মাথিয়া ইংরেজ বাজার দেগঙ্গা বাসদনি এই চারটি জায়গায় ধর্ষণের মামলা তদন্তে নজরদারি করবেন কলকাতা পুলিশের স্পেশাল পুলিশ কমিশনার দময়ন্তী সেন, এমনই নির্দেশ দিলেন প্রধান বিচারপতি। তদন্তভার গ্রহণ করতে কোনো অসুবিধা থাকলে তিনি আদালতে জানাবেন, নির্দেশ প্রধান বিচারপতি।